জানেন, 34তম। ওকে ঠিক আছে, নুসরাত আহমেদ গতকালকে গিগ করছিল, জাস্ট আনপাবলিশ পর্যন্ত কাজ করছিল। এখন পাবলিশের পরে কাজগুলো দেখাবো কিভাবে অর্ডার আনা যায়। সো নুসরাত আহমেদ স্ক্রিন প্রেজেন্ট করেন। হ্যাঁ সেটা আর কি, মানে উমর আলী ভাই দিছে আর কি। আপনি সেটা ফটোশপ ওপেন করেন, আমরা গিগের মধ্যে যে গ্যালারিতে ইমেজ গুলা দেয় না, সেই ইমেজ যে গিগ রিলেটেড হবে, সেই গিগ রিলেটেড যেন আমরা কি করতে পারি, সেটা এসইও করতে পারি, যেটাকে অফলাইন এসইও বলে। মানে এটা ডিটেল সব কিছু দিব যেন আমার গিগটা ব্যাংকিং এ থাকে, বুঝতে পারছেন? চার্জ করলে যেন গুগলে বলেন সব কিছুতে পাওয়া যায়। ফটোশপ ওপেন করেন। ওকে ওপেন করছেন, এবার এখানে ইয়া করেন, ফাইলে যেয়ে ফাইল ইনপুটে যান। এটা এটা না, এটা কিসের? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা তো ফটোশপ আগেরটা। এখানে আপনি আপনার গিগে যান, আপনার গিগে যান, ফাইবারের গিগে যান, কারণ ফাইবারের গিগে কেউ যদি বিজনেস কার্ড দিয়ে খুঁজে তাহলে এটাই শো করবে আর কি, এরকম ল্যাংকে থাকবে। ফাইবারে চলে যান। আপনার ওই গিগে ক্লিক করেন, উপরের লেখাটাকে কপি করেন, আপনার টাইটেলটা, গিগের টাইটেলটা। কপি করে ফটোশপে চলে আসে। ফাইল, ফাইল ইনফো, টাইটেলের মধ্যে এটা পেস্ট করেন, আর্টিস্টের মধ্যেও এটা পেস্ট করেন, অ্যান্ড মিনিমালিস্ট কটা তা কেটে দেন, অ্যান্ড মিনিমালিস্ট শব্দ দুইটা কেড়ে দেন। ওকে ঠিক আছে, অ্যালবামে ওইটা পেস্ট করেন, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এখানে এমন আসে কেন? আচ্ছা ঠিক আছে, উপরে দেখেন কিছু মেনু বার দেখা যাচ্ছে, ওইখানে ডেসক্রিপশনে ক্লিক করেন তো। এই তো পাইছি, হ্যাঁ অথরের এখানে পেস্ট করেন, অ্যান্ড মিনিমালিস্ট শব্দ দুইটা কেটেন। অ্যান্ডটা কেটেন, অ্যান্ডটা কাটেন,
হ্যাঁ, তারপর অথর টাইটেলের এখানে পেস্ট করেন, ডেসক্রিপশনে ওইটা পেস্ট করে দেন। আবার আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, আপনি ফাইবারে চলে যান। আচ্ছা ডেসক্রিপশনে রাইটারের ওইখানে আগে ওইটা পেস্ট করে দেন। আর রেটিং এ স্টার 5 স্টার দিয়ে দেন। ওয়েলকাম টু মাই গিক, এখান থেকে শুরু করে দিয়ে লাস্ট পর্যন্ত। হ্যাঁ কপি, হ্যাঁ এবার ওইটা গুগলের এখানে গিয়ে মাই কিওয়ার্ডের ওইখানে গিয়ে কিওয়ার্ডগুলো কপি করে এখানে নিয়ে আসে। মাই ওয়ার্ড কি আছে তো, এখানে লেখেন বিজনেস কার্ড ডিজাইন, ফাইন্ড কিওয়ার্ড ক্লিক করেন, এখানে অল এ ক্লিক করেন, সিলেক্টের পাশে অল এ ক্লিক করেন। কিওয়ার্ডের এখানে পেস্ট করেন, তারপর ওকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন। না কিচ্ছু কাটতে হবে না, আর কিছু করতে হবে না, ওকে দেন। এবার বুঝি নেই, আবার বলেন, ট্যাগগুলো আছে মাইক ওয়ার্ড থেকে নিচে, আমি আপনাকে ইয়াতে দিচ্ছি গুগল মিটে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি মাইক ওয়ার্ড। হ্যাঁ এখান থেকে আপনি ট্যাগগুলো কপি করবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এবার ফাইল সেভ এসে যান। যেহেতু আপনি শুনেন একটা কথা, আপনি এই গিক রিলেটেড আপনি আবার কি করবেন, আপনি যখন ডিজাইন করবেন বিজনেস কার্ড, সো আপনার কি করতে হবে, আবার করতে হবে না কাজগুলো, আবার একই ইনফরমেশন গুলো দিতে হবে না, সো আপনি PhDটা সেভ করে রাখেন। একদম উপরে ফটোশপ PhD, বিজনেস কার্ড ইনফো, আচ্ছা দিয়ে দেন। তারপর আপনার গিগের যে টাইটেল আছে না, সে টাইটেল অনুযায়ী আপনার JPG-টা সেভ করতে হবে। ঠিক আছে, ফাইল সেভ এসে গিয়ে JPG করেন। JPEG, এখানে ফাইল নেমটাই লেখেন গিগের, এটা টাইটেলটা কপি করে নিয়ে আসেন।
হাই দেন, আচ্ছা সমস্যা নেই। এবার আপনার ফোল্ডারে যান তো, এটা সবকিছু ডিটেলস আছে কিনা দেখেন আরেকবার চেক করে। এটা না, এটা না, আইল ডিজাইন ইউনিক অ্যান্ড মিনিমালিস্ট। এটা ডিটেলসে ক্লিক করেন, ডিটেলস করেন, আসছে, ওকে দেন, ওকে দিচ্ছি, ওকে দেন। আপনি এবার, আচ্ছা এগুলো পরে করি, আপনি ইয়াতে চলে যান, আগে গিগে চলে যান। এডিট, এডিট ক্লিক অন, এডিট ক্লিক, ডান পাশে উপরে কর্নারে আছে। এখানে গিয়ে এখন আপনি গ্যালারিতে ক্লিক করবেন, একটু ওয়েট, ওই গ্যালারির ওইখানে ক্লিক করেন, মেনু বারে দেখেন উপরে, একদম উপরে ক্লিক অন গ্যালারি। গ্যালারিতে ক্লিক করেন, আসে না, না না, আচ্ছা নিচে চলে আসেন, নিচে চলে, আপনি নিচে চলে আসেন, হ্যাঁ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। এরপরে যেটা আসবে ওইটা তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। সেভ অ্যান্ড কন্টিনিউ, হ্যাঁ ডিলেট দেন, ডিলেট দেন ওইটা। ব্রাউজে ক্লিক করেন, আইল ডিজাইন, হ্যাঁ চলে আসেন, হ্যাঁ আরো দুইটা দেওয়া যাবে, হ্যাঁ ভিন্ন ভিন্ন দিবেন, ভিন্ন ভিন্ন দিলে তো আপনার জন্যই লাভ, আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। নিয়ে চলে আসেন, নিচে চলে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ এগুলাতে ক্লিক করবেন আর কি। প্লিজ এখানে কি লেখা আছে ওইটা কনফার্ম করেন, টিক চিহ্নতে ক্লিক, বক্সটাতে টিক চিহ্নটা ক্লিক করে, হ্যাঁ সেভ অ্যান্ড কন্টিনিউতে দেন। আবার কি আসছে, হ্যাঁ বিসমিল্লাহ বলে পাপড়ি দিয়ে দেন। এটা আপনার টুইটার, টুইটারে আপনি শেয়ার করে দেন, ফেসবুকে তো এটা আপনার পার্সোনাল ফেসবুক, এখানে শেয়ার করার দরকার নেই, আপনার টুইটার অ্যাকাউন্ট আমি দেখছি, এখানে আপনি শেয়ার করে দেন, যদি লিঙ্কডিন থাকে ওখানেও শেয়ার করে দেন। ওকে ঠিক আছে, আপনার ফাইবারে চলে যান।
হ্যাঁ, হয়ে গেছে, আপনি প্রোফাইলে ক্লিক করে দেখতে পারবেন। নিচে আছে, দিছেন তো আপনি, টুইট দেননি। আপনার গুগলে দেখেন দুইটা দুইটা ট্যাব ওপেন করা আছে, সেকেন্ড ট্যাবটাই হচ্ছে আপনার গুগল ট্যাবে দেখেন দুইটা, না একটা তো গুগল মিট, আবার ওইখানে যান ফাইবারে দিয়ে আপনি ইয়া করে দেন। টুইটার ওই তো আসছে, ঠিক আছে। এখন যার এখান থেকে মনে করেন কেউ একজনের ফাইবার অ্যাকাউন্ট আছে, ওর বিজনেস কার্ড দরকার, হঠাৎ আপনার এটা চোখে পড়লো, আপনাকে ক্লিক করে দেখলো, ঠিক আছে। ফেসবুক তো আপনার প্রফেশনাল নাকি, এখানে কি বাহিরের দেশের লোক বা নাকি সবগুলাই এখানকার লোক এবং বন্ধু বান্ধব? তাহলে এখানে দেওয়ার দরকার নেই, আপনি যদি চান সবাইকে জানাতে আমি ফাইবারে কাজ করি তাহলে আপনি দেন, কিন্তু ওরা তো আর আপনাকে অর্ডার দিবে না। নিজের শুনেন, নিজের ছবি ইউজ করবেন, কখনো ফেক ইউজ করবেন না, কারণ যারা অ্যাকচুয়াল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ওদের কিন্তু অরিজিনাল ইয়াটাই করে। ঠিক আছে, সো আপনার ফাইবারও দেখবে একই ইমেজ, আপনার ফেসবুকেও দেখবে একই ইমেজ, আপনার টুইটারও দেখবে একই ইমেজ, তাহলে আপনার একটা ইমেজের রিপুটেশন বাড়বে, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, আপনি ফাইবারে চলে যান, ফাইবারে তো আছেন। হ্যাঁ, পাবলিশেতে ক্লিক করছেন না, কি আছে দেখেন তো, একটু নিচে দেখি তো কি আছে। ডানে ক্লিক করেন, ওকে, আপনার কাজ শেষ। আপনি এখন ফাইবারের যে নামটা লেখা আছে না, এটা হচ্ছে ফাইবারের ইয়া, ওইখানে ক্লিক করেন, একটু প্রোফাইলটা দেখি। আপনার ডেসক্রিপশনটা সাজাবেন আপনি, আপনার ওই ডান পাশের উপরে নামের ওইখানে ক্লিক করেন তো, ডান পাশের ওইখানে প্রোফাইলের উপর ক্লিক করেন, ডান পাশে, হ্যাঁ এখানে সেটিংয়ে যান, নিচে আসেন তো, না এটা না, প্রোফাইল একটু ব্যাকে যান তো, নিচে ডেসক্রিপশন তো আপনি লিখছেন, আই এম নূতন ফ্রম বাংলাদেশ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, আই ওয়ান্ট টু স্যাটিসফাই মাই ক্লায়েন্ট থ্রু মাই ওয়ার্ক। এখানে নুসরাত আহমেদ, এটা তো টেক টেস্ট স্কিল না, হোক আপনি এবার উপরে যান, সবাই তো মোটামুটি কম বেশি সবাই জানে, আপনি কম বেশি জানে উপরে চলে যান, অর্ডারের জন্য যেখানে যাবেন বা মোরে যান, মেনু বারের লাস্ট মেনুতে যান, ডান পাশের মেনুতে মোর, মোর এখানে একটা বায়ার রিকোয়েস্ট আছে, মানে বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন,
আপনার গিক রিলেটেড মানে আপনার বিজনেস কার্ডের উপর যদি কোনো বায়ার থাকে বা আপনি আরো যেগুলো গিক রেডি করবেন না, যদি কোনো বায়ার থাকে রিকোয়েস্ট থাকে, দেখা যাচ্ছে নো রিকোয়েস্ট পাউন্ড, এটার মানেটা হচ্ছে কি নো রিকোয়েস্ট পাউন্ড। আচ্ছা, এখানে সার্চের একটা ইয়ে আছে, সার্চ রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করে বিজনেস কার্ড রাখেন, তো পাওয়া যাচ্ছে না। অল সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, তো বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এখানে ক্লিক করেন, তো আপনার গিগ একটা রেডি করছেন, তো ওই রিলেটেড গিগের আপনার বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে, বুঝতে পারছেন? এখানে কিছু বায়ার রিকোয়েস্ট থাকে, হ্যাঁ, ওইটা যদি পান তাহলে আমি দেখাতে পারবো আর কি। এমনিতে তো দেখানো যাচ্ছে না, এমনিতে আমারটা দিয়ে দেখাতে পারি হয়তো। আচ্ছা যাই হোক, আপনাকে এখন যেটা বলি, গিগের থেকে অর্ডার পাওয়ার আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আপনি এখন বিজনেস কার্ড রিলেটেড কি করছেন, গিগ বানাইছেন একটা, এখানে সর্বোচ্চ 60টা গিগ রেডি করা যায়। সো আপনি যেহেতু নতুন, আপনি যদি এখন একটা বিজনেস কার্ড, একটা লোগো ডিজাইন, তারপর হচ্ছে একটা হচ্ছে লেটার হেড ডিজাইন দিয়ে, বা আর একটা হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া, তো এরকম করে করলে তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে। সো এইভাবে করলে আপনার মানে একটা ক্যাটাগরির একটা গিগ, একটা ক্যাটাগরির আরেকটা গিগ, এভাবে হচ্ছে। আপনি এখন যেটা করবেন অর্ডার পাওয়ার জন্য, সেটা হচ্ছে কি, আপনি বিজনেস কার্ড মনে করেন মিনিমালিস্ট অ্যান্ড ইউনিক দিয়ে একটা গিগ সাজাইছেন, আর একটা মডার্ন বিজনেস কার্ড দিয়ে আর একটা গিগ সাজাইছেন, মানে এরকম করে 7 রকমের বিজনেস কার্ডের মানে 7 রকমের গিগ যদি তৈরি করেন তাহলে কি হবে, সবগুলো মানে অনেকগুলো বিজনেস কার্ডের গিগ হয়ে যাবে। সো যে কোনো একটা মনে করেন ফাইবারে যারা মনে করেন সার্চ করে বিজনেস কার্ড দিয়ে, তো 60টা গিগ থেকে যে কোনো একটাতে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা আর কি, যেটা আমরা মানে শুনছিলাম আর কি, এরকম করেও অর্ডার পাওয়া যায়। আর তারপরে সেকেন্ডটা হচ্ছে কি, সেকেন্ড ওয়েটা হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট পাঠানো। বায়ার রিকোয়েস্ট তখনই আসবে, সেটা হচ্ছে কি আপনার অনেকগুলো যখন গিগ থাকবে, যে কোনো একটা না একটা গিগের আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন, সেটা আমি আমার প্রোফাইল থেকে দেখাবো। তারপর হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে কি একই রিলেটেড যখন আপনি 60টা গিগ একই ক্যাটাগরির, তখন যে কোনো একটাতে যখনই আপনি অর্ডার পাবেন, তখন আপনি কি করবেন, যে বাকিগুলো গিগ কি হয়েছে আপনার অর্ডার পাইনি, সেগুলো আপনি ডিলিট করে দিয়ে তারপর কি করবেন, লোগো ডিজাইনের গিগ চালু করবেন। সো আপনার 60টা থেকে একটাতে আপনার অর্ডার চলে আসছে বিজনেস কার্ডের, তাহলে আর বাকি থাকে কয়টা, 6টা। 6টার মধ্যে মনে করেন 6টা হচ্ছে আপনি 6 ধরনের লোগোর ক্যাটাগরি দিয়ে আপনি গিগ করলেন, তখন আপনার লোগোতে কি হয়ে যাবে, লোগোতে যখন আপনি অর্ডার পেয়ে যাবেন তাহলে আর আপনার বাকি কয়টা আছে, আরো 5টা গিগ আছে, সেই 5টা গিগটা ডিলিট করে দিয়ে এখন সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু দিয়ে করেন, সে সেম ক্যাটাগরির আরো 2-3টা করেন, যখন এটাতে অর্ডার পেয়ে যাবেন তখন বাকিগুলো ডিলিট করেন। এইভাবে তারপর আপনি একে একে করে সবগুলাতে কি পাবেন, অর্ডার পাবেন এবং আসবে মানে আপনার র্যাঙ্কিং হবে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার অফ রাখেন। যদিও আমি ফাইবারে কাজ কম করি, তবুও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যালো, আপনারা মোড়ে যাবেন, মোড় থেকে বায়ার রিকোয়েস্টে যাবেন, এখানে কোনো রিকোয়েস্ট পাওয়া যাচ্ছে না। দেখি আমি লোগো ডিজাইন দিয়ে দেখি, নেই নেই, সবগুলোতে নেই, মনে হয় নাই এখন। ঠিক আছে, থাকলে তো দেখাতে পারতাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট যদি এখন না থাকে, আপনি রাতের দিকে একটু চেক করে দেখেন, যদি পান তাহলে বলিয়েন। ঠিক আছে, এতটুকুই হচ্ছে কথা। ওকে রাজু ভাই, নার্গিস আপু, আপনাদের আর কোনো বিষয় জানার থাকলে এখন জিজ্ঞেস করেন।
আচ্ছা, নাইলে আপনি গিগ রেডি করে ফেলেন এখন। তবে আগে ডিজাইন গুলো রেডি করতে হবে আপনি, আপনার মানে গ্যালারিটা ঠিক করতে হবে। আরো সুন্দর করে গ্যালারি তৈরি করা যায়, আমি সেটা আরো কিছুক্ষণ পরে দেখাবো, যেন আপনারা সুন্দর করে গ্যালারিটা তৈরি করতে পারেন। ওকে ঠিক আছে, আমি কোথায় যাবো যে আমরা কি করব, আমরা হচ্ছে কি ফাইবারে আমরা গ্যালারিগুলো খুব সুন্দর করে সাজাবো, যেন কেউ যারা আমাদেরকে অর্ডার করবে তারা যেন অ্যাট্রাকটিভ হয়। অলরেডি একটা দিয়ে দিছি, এখন আরেকটা দিব। আরেকটা দেওয়ার জন্য আমি আবার এখানে যাচ্ছি, এখানে লিখলাম তাহলে আরেকটা বিজনেস কার্ড দিই, অন্য টাইপের বিজনেস কার্ড দিই, সরিয়ে ফেলি। এখানে এখানে ইনফরমেশন গুলো সাজাবো, তাহলে আগেরটা নিয়ে আসি, এগুলো সব কপি করে এখানে পেস্ট করে দিই। গিগের ইউআর প্রোফাইলের লিঙ্কটাও এখানে দিয়ে দিলাম, বুঝছেন? ওকে, এবং কন্ট্রোল শিফট অল্ট এস।
এটা তো আসে নাই। আচ্ছা বুঝতে পারছি, না আসে না। ফাইল এক্সপোর্ট, না ফাইল সেভ এস, এবার কম্পিউটার হচ্ছে জেপিজি দিলাম। এখন দেখে আসছে কিনা, এখন আসছে। ফাইবারে গিগে চলে গেলাম, ব্রাউজে ক্লিক করে ওইটা দিয়ে দিলাম, আসছে। এবার একটা এখান থেকে দিই, ₹50,370, ভালো লাগছে না।
একটা ব্ল্যাক হেয়ার আছে, এটা আনগ্রুপ করলাম, সবগুলো সিলেক্ট করে একটু ভিতরে নিয়ে আসি, কারণ এটা তো আমার লেগে আছে। রেকর্ড হচ্ছে, কন্ট্রোল শিফট এস। ফটোশপে চলে যাই, এখানে আর কষ্ট না করে এখন একটা কাজ করব, এটা ডিলিট করে দিই, এটা ইনভিজিবল করে দিই, এখানে প্লেস করে দিই। এটা দেখি তো আমার, দেখেন সব ইনফরমেশন কিন্তু আছে, আমার আর কষ্ট করতে হচ্ছে না, জাস্ট প্লেস করে দিয়েছি, কন্ট্রোল শিফট এস প্লেস করে এখন জেপিজিতে দিয়ে দিই। এটা হচ্ছে আমার কি, ভুল হয়েছে, এভাবে করে করতে হবে। হয়েছে কিনা, হয়েছে, এই তো এটা। এবার আসি, কোথায় যাব, ব্রাউজ এটা করে দিলাম, ওকে। এখন ভিডিও, ভিডিও তো আপনারা বানাতে পারবেন, জাস্ট একটা ভিডিও সফটওয়্যার নিয়ে ওইখানে কয়েকটা বিজনেস কার্ড সুন্দর সুন্দর করে এখানে ইয়া করে দিবেন। এখানে মনে করেন আমি ডিটেলস গুলো লিখছি, হ্যাঁ সুন্দর করে সাজাইছি, বাট ভিডিওতে কিন্তু আপনারা এরকম দিবেন না, ভিডিওটি কেমন দিবেন এরকম এরকম একটা একটা করে স্লাইডিং হবে, একটা একটা করে স্লাইডিং হবে, বুঝতে পারছেন? ভিডিও সাইজ কত জানেন, কি লেখা আছে, ভিডিও বলছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%, এনশিওর দ্য প্রোডাকশন কোয়ালিটি ইজ রিপ্রেজেন্টেটেড অফ ইউর ডেলিভারি, নিড হেল্প উইথ ইউর ভিডিও চেক আউট। ফাইবারে ওরা কিভাবে ভিডিও করছে এগুলো দেখতে পারেন। তারপর গিগ পিডিএফ, এখানে কি বলছে, দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট ইন ইউর পিডিএফ উইল ইনফ্লুয়েন্স পটেনশিয়াল কাস্টমার্স। পিডিএফ ফাইল দিতে পারেন, বাট পিডিএফ ফাইলের সাইজটা কত এটা তো আমি জানি না, পিডিএফ ফাইল যেভাবে করবেন সেটা হচ্ছে ফাইলে যাবেন, সেভে যাবেন, সেভ অন এ কম্পিউটার, এখান থেকে পিডিএফ করে দিবেন, ফটোশপ পিডিএফ, বুঝতে পারছেন? পারবেন না, পারবেন না আজকে? আচ্ছা এখান থেকে আপনারা কি কি শিখতে পারলেন বলেন তো, ভালো কিছু শিখতে পারছেন? এই যে এগুলা করলাম, এগুলো কিন্তু অনেক কিছু, এই যে ডিজাইন করা, এটা ফুটিয়ে তোলা, হ্যাঁ এটা না করলে হয় না। আর লাস্ট যে ডিজাইনটা করছে এটা তো মনে করেন আমার, আমি এটা কমপ্লিট তৈরি করে আপনারা করবেন, আমি তো জাস্ট এখান থেকে ছবিটা নিয়ে, আমার এখান থেকে ছবিটা নিয়ে এখানে পেস্ট করলাম, যার কারণে আমি ওইভাবে একটা শেপ দিয়ে দিছি, বুঝতে পারছেন, যেন ওই লেখাটা দেখা যায়। এখন আমি কি করব, সেভ করব,
সেভেন প্রিভিউতে কি করব। এখন যারা দেখবে তারা এভাবে দেখবে, ঠিক আছে, এভাবে করে দেখা যাবে। এটা একটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন। ওকে ঠিক আছে, পাবলিশটা করে দিলে এখন মোড়ে দেখি বাইরে দিকে আছে কিনা। একটা দেখেন অ্যাক্টিভ ওয়ান একটা আছে, হাউ ডু আই, দেখেন সবাই এটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। যেমন এখানে কি লেখা আছে, হাউ ডু আই রিপোর্ট ফ্রডস, এখানে কি লেখা আছে, এটা আই ওয়াজ সোল্ড আ চিপ প্যাকেজ হোয়েন আই পেড ফর বেস্ট প্যাকেজ, লেটস নট লেট হার গেট অ্যাওয়ে। আচ্ছা এটা তো রিকোয়েস্ট না, এটা রিকোয়েস্ট না, এটা বায়ার রিকোয়েস্ট না, এটা এটা অন্য কিছু, মানে আমাদের গিগের সাথে মিলছে না, এটা এটা অন্য কিছু। যখন দেখবেন এখানে ইয়া থাকবে আর কি, এটা অন্য কিছু, যখন আপনার, হ্যাঁ আমি কিভাবে ফ্রডদেরকে রিপোর্ট করব। আই ওয়াজ টোল্ড দ্য চিপ প্যাকেজ হোয়েন আই পেড দ্য বেস্ট প্যাকেজ, লেটস নট লেট হার গেট অ্যাওয়ে। ওইখানে শুনেন, এটাও একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে মনে করেন ফাইবার এমন একটা জিনিস। এখানে দেখেন আমি ফাইবারের গিগ সম্পর্কে আপনাদেরকে একটু বলি, সুইচ টু বাইং। এখানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের গিগ না, এখানে হাজার হাজার গিগ আছে। যেমন আমি বলি শুনেন মজার কাহিনী, আমাদের স্যার দেখাইছিল আর কি, প্রেয়ার দিলাম, দেখেন কি গিগ আসে, দেখেন প্রেয়ার কি লিখছে, আই উইল গিভ ইউ প্রফেসি ফ্রম গড অ্যান্ড প্রেয়ার্স ফর ইউ রিকোয়েস্ট, আমি তোমার জন্য খোদার কাছে কি করব, দোয়া করব, প্রার্থনা করব, $15 করে, 87টা রিভিউ আছে। দেখেন আই রিমুভ কার্স অর ডেমন্স বাই প্রেয়ার, আমি প্রার্থনার মাধ্যমে কি করব, মানে জাদু শক্তি জিনের আসর এগুলো দূর করব। হ্যাঁ দেখেন $10 দিয়ে শুরু, 5 স্টার, বুঝতে পারছেন। এখানে দেখেন ভিডিও বানাই ফেলছে কি রে এটা, এটা হ্যাঁ সেম দেখছেন, আরেকটাতে দেখেন ও ভিডিও খুব সুন্দর করেছে। এখন আপনি বলেন এই ফাইবার যে শুধুমাত্র কি গ্রাফিক ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর জন্য, নাকি সব কিছুর জন্য, আপনি বলেন। আপনারা আপনারা কি এগুলো কখনো এখানে দেখছেন, যারা আগে থেকে কাজ করেন হয়তো দেখছেন। হ্যালো আপনাদের মতামত কি, এগুলো দেখে কি মনে হচ্ছে, দেখছেন ব্ল্যাক মেজিতে। ওই আমাদের এখানে আমরা বলি না বাংলাদেশের মানে এশিয়া কান্ট্রির মধ্যে কুসংস্কার বেশি, আরে না না কুসংস্কার ওদের দেশেও আছে, বাট ওদের দেশে এটা কুসংস্কার না, ওদের দেশে ব্ল্যাক মেজিক যেটা, সে ব্ল্যাক মেজিকটা মানে আরো হাই কোয়ালিটি, আরো আরো খুব মানে শক্ত। আপনি ইয়া সরি কি মুভি বলেছে এটা, মনে পড়ছে না কোন দেশ বলে, মিশরীয়, তারপর হচ্ছে মিশরীয়, তুর্কি 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 মুভিগুলো দেখেন, ব্ল্যাক ম্যাজিকের মুভিগুলো, ওদের মুভিগুলোর মাধ্যমে ওরা বুঝে যায় মানে তো মানে ওইখানকার ব্ল্যাক ম্যাজিকগুলো অনেক মানে হার্ড, বুঝতে পারছেন। এখানে দেখেন এই রিভিউগুলো এমনি এমনি পাই নাই, কাজ হয়েছে সেই জন্য পাইছে। আমি মনে করেন ওর সাথে ঢুকলাম, এখানে কি লেখা আছে দেখেন, ইন্টারেস্টিং মজার বিষয় পাইবার, এখানে কি লেখা আছে, আই মেট এ উম্যান হিয়ার দ্যাট হ্যাড 66 ডিমনস ইন হার বডি, আমি একটা উম্যানের কাছে কি সাক্ষাৎ করেছিলাম যেখানে 66টা কি রয়েছে জিন রয়েছে তার বডির মধ্যে, শি কুড ফিল দেম মুভিং এভরিওয়্যার, শি কুড নট স্লিপ অ্যান্ড হ্যাড ব্যাড ড্রিমস, ইট এফেক্টেড হার মানি অ্যান্ড শি হ্যাজ গেটিং ব্যাড লাক উইথ জবস অ্যান্ড রিলেশনশিপ। তারপর এটা চারিদিকে স্যার এফেক্টেড পরে মানে তার জব চলে যায়, রিলেশনশিপ ব্রেক আপ হয়ে যায়, টু কাট এ লং স্টোরি শর্ট আই প্রেয়ার ফর হার অ্যান্ড শি ওয়াজ সেট ফ্রি, তারপর আমি তার জন্য প্রার্থনা করলাম, তারপর সে মুক্ত হলো এগুলা থেকে। তারপর কি কি দিচ্ছে, যে জেনারেল জেনারেশনাল কার্স, ওড কার্স, কত কিছু, ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস, পভার্টি, দারিদ্রতা দূর করে দিবে, মানি প্রবলেম সমস্যা করে দিবে, নেগেটিভ এনার্জি, সিকনেস, সব পারবে, বুঝছেন, এবিল স্পিড, অন মাই স্ট্যান্ডিং ইন আই অফার ইউ অডিও MP3 উইথ পাওয়ারফুল ভয়েস অ্যাক্টিভেশন টু প্লে অ্যালং, দিস উইল চেঞ্জ ইউর লাইফ, আরো কত কিছু।
এখানে দেখেন 3 দিন লাগবে, $10, স্ট্যান্ডার্ড হচ্ছে $50। দেখছেন আমরা যে ব্ল্যাক ম্যাজিক গুলা আমরা যে বলি, আমাদের আশেপাশে গ্রামগঞ্জে বৈদ্য রয়েছে, তারপর কিছু ঝাড়ফুঁক রয়েছে, আমরা তো ওদের কাছে যাই, ওদের থেকেও দেখেন ইন্টারন্যাশনালি কি রয়েছে, হাই কোয়ালিটি, তারপর হচ্ছে মানে ফেমাস ব্যক্তিরা রয়েছে যারা এগুলা নিয়ে কাজ করে। একবার আপনি চিন্তা করে দেখেন, দেখেন ওর রিভিউ, দেখেন ও একজনের রিভিউ দিছে, ট্রুলি এ ম্যান অফ গড, এই মানুষটা হচ্ছে গডের মানুষ। হ্যাঁ, ইউ আর ইন দ্যাট ইন ব্লেসিং ম্যান, থ্যাংক ইউ ফর সাচ কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড গাইডেন্স, ইট ওয়াজ অ্যান অনার, মে গড কন্টিনিউ টু ইউজ ইউ অ্যান্ড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এখানে রিভিউ দিছে, আই হ্যাভ লস্ট ফর ওয়ার্ডস, দেখছেন রিভিউ দিছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ রিয়েল ম্যান অফ গড। আপনারাও চাইলে, আপনারা যেমন আজকে থেকে আপনার মা বাবাকে যারা মনে করেন ব্ল্যাক ম্যাজিক বলেন, কেউ কালো জাদু করলে বা এই সমস্ত যদি জায়গায় না গিয়ে আপনি ফাইবারের ডলারটা ঢুকাই আপনি ওদেরকে হায়ার করেন, বুঝতে পারছেন? আরো কত কিছু আছে, আরো অনেক কিছু আছে। তারপর এখানে সরাসরি কাজ করা যায় এটাও আছে, যেমন আপনি একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করবেন, আপনি সরাসরি গিয়ে কাজ করবেন এখানে, ইলেকট্রিক, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল হিটার আছে, এখানে লেখা আছে আই উইল সলভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড টাস্ক, তারপর আই উইল রেকর্ড প্রফেশনাল ইলেকট্রিক গিটার অন ইউর সং। তারপর কি এখানে যারা যারা সং নিয়ে কাজ করে তাদের কেউ বলতেছে কি আমি তোমার প্রফেশনাল, হ্যাঁ ইলেকট্রিক গিটারে তোমার সংটা আমি রেকর্ড করব। মনে করেন আপনি গান গাইতে পারেন বাট আপনি গিটার তো বাজাতে পারেন না, সো একজন এখান থেকে আপনি হায়ার করছেন, সে গিটার বাজাবে আপনি আপনার গানটা দিয়ে, তাহলে তাহলে আপনার গানটা কি হয়ে যাবে। তারপর এখানে দেখেন আই উইল রেকর্ড ইলেকট্রিক অ্যাকোস্টিক গিটার ফর ইউর সং, কত সুন্দর! এখানে শুধু গ্রাফিক ডিজাইন রিলেটেডটা সব কিছু আছে, বুঝতে পারছেন? মজার না? গ্রাফিক ডিজাইন শিখেন কত কিছু। আপনি মনে করেন আপনি কি পারেন, রাইটিং ভালো পারেন বা লিখতে ভালো পারেন, দেখেন রাইটিং দিয়ে দেখেন এখানে জব আছে। তারপর আপনি কি পারেন, আপনি মনে করেন ভালো গান গাইতে পারেন, এখানে দেন। কেউ একজন মনে করেন ও ওর বয়সটা ভালো না কিন্তু আপনার বয়স ভালো, তাহলে সে গান লিখতে পারে, আপনার গানটা লিখে দেবে। আবার কেউ কেউ আছে আপনার বয়স ভালো বাট আপনি তো গান লিখতে পারেন না, তাহলে যারা গান লিখতে পারে এখান থেকে তাদেরকে হায়ার করেন, বা আপনি গান লিখতে পারেন গান লিখে দিবেন ও ভয়েস রেকর্ড করবে। অনেক অনেক আছে যারা সিঙ্গার আছে বাংলাদেশে, তারাও কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে, যারা ইলেকট্রিকের দোকান আছে তারাও কিন্তু এখানে ফ্রিল্যান্সিং করতে পারে, তবে ফ্রিল্যান্সিং এত সহজ না, অবশ্যই অবশ্যই ইংলিশ বেসিকটা হলেও জানতে হয়, নাহলে কিন্তু হয় না, একাডেমিক ইংলিশটা জানলেই হয়, এটা হচ্ছে কথা। ওইটার কারণে আমরা মনে করেন অনেকেই পারি না, ইন্টারনেট থেকে ইনকাম করার আসলে অভাব নেই, কিন্তু আপনাকে ওই রকম স্কিল থাকতে হবে, ঠিক আছে, ওই রকম আর গেম খেলেও তো পারা যায়, দেখেছো? আচ্ছা গেম খেলে ইয়া করা যায়, টাকা দেয়, হ্যাঁ গেম খেলে ছাগল কিনছে, মাশাআল্লাহ, গেম খেলে নাকি ছাগল কিনছে, ওকে ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাদেরকে যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, আমি অনেক ভালো কিছু দেখালাম আপনাদেরকে, ঠিক আছে, শুধু ডিজাইন করলে হবে না, ডিজাইনটা সেটা ওইভাবে করে প্রেজেন্টেশনটা করতে হবে, ফাইবারে যে গিগটা আছে মাত্র 3টা ইমেজ ওরা অপশন দিছে, তো আপনাকে ওইভাবে চিন্তা করতে 3টা ইমেজ কেন দিছে, আমি একটা ইমেজ দিয়ে কি বোঝাতে পারবো, সবাই তো আর ডেসক্রিপশন পড়ে না, সবাই জাস্ট ইমেজটা দেখে, সো ইমেজে দেখার সাথে সাথে যেন আমি কি কি সার্ভিস দিচ্ছি ওইটা যেন সে দেখে ফেলে, ওইটাই হচ্ছে ব্যবস্থা, বুঝতে পারছেন? একটা কাস্টমার যে কোনো দোকানে জাস্ট সাইনবোর্ডটা পড়ে, অনেকে দেখে যে সাইনবোর্ড পড়ে না কি কি জিনিস আছে সেটা দেখে, তো এক একজন কাস্টমার এক এক রকম, সো আপনি কি করবেন যেন যে সাইনবোর্ড দেখে সে যেন সাইনবোর্ডে সবকিছু পেয়ে যায় তথ্য, আর যেন সে যে দোকানে আসে সবকিছু জিনিস দেখে সে যেন সবকিছু বুঝে যায়।
ওভাবে সিস্টেম করে কাজ করতে হবে, ঠিক আছে? আমিও যদিও ফাইবারে আমি মানে কম কাজ করি, কারণ হচ্ছে আমি অন্যান্য মার্কেটে ডিরেক্ট ডিরেক্ট কাজ করি বেশি, যার কারণে আপনার ফ্রিল্যান্সার বা ফাইবারে আমার এমন তেমন কোনো রিভিউ নেই, সরাসরি কাজ করি, এটার মজা আলাদা। অন্য কোনো মার্কেট প্লেস থেকে কাজ করি, কারণ ওদেরকে কমিশন দিতে হয়, সেজন্য কাজ করি না। ওকে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো করে। সো আর নুসরাত আহমেদ, আপনার কোনো কোয়েশ্চেন আছে আজকে? ঠিক আছে, আজকে কি কি শিখলেন সুন্দর করে লিখবেন, ফাইবার থেকে আজকে এটা এটা শিখলাম, এটা এটা শিখলাম, ঠিক আছে? রাজু আহমেদ ভাইও সুন্দর করে লিখবেন আপনি আজকে। আপনি নুসরাত আহমেদটা দেখে কিছু নিতে পারেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কালকে থেকে আমরা ফাইবার তো শিখলাম, ফ্রিল্যান্সারও শিখলাম, লাভ পিক শিখলাম, পিক বেস শিখলাম। কালকে হচ্ছে আপনাদের 35তম ক্লাস, আজকে হচ্ছে 34তম ক্লাস, এটা মেনশন করবেন গ্রুপে। কালকে হচ্ছে 35তম ক্লাস, 35তম ক্লাসে কালকে যেটা করব সেটা হচ্ছে কি, কমপ্লিটলি রিভিউ নিব, ঠিক আছে? কমপ্লিটলি রিভিউ নিব আপনাদের কি কি কোথায় কোথায় প্রবলেম আছে, মানে কোথায় কোথায় আপনাদের ডিজাইন প্রবলেম আছে, পিক বেস বা লাভ পিকের মধ্যে আপনারা কোন কোন ডিজাইন আপলোড করতে পারছেন বা দিতে পারছেন না। এবং আরেকটা কথা হচ্ছে, লাভ পিক বেসটা আপনারা ভেক্টর ডিজাইন আপলোড করছেন, বাট লাভ পিকের মধ্যে আপনারা ভেক্টর ডিজাইন কিভাবে আপলোড করবেন সেই মেথডটা আমি দেখাইনি, বাট ওই মেথডটা আমি এখন জেনে ফেলছি, আমারটা অ্যাপ্রুভ করাইছি। সো আপনাদেরকে কালকে এটা দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে নুসরাত আহমেদ, তাহলে আজকে হচ্ছে 36তম ক্লাস, জি স্যার। আপনি এটা কন্টেস্টের জন্য করছিলেন তাই না? জি। তবুসমিয়া, কি অবস্থা? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে, আমি ভালো। হ্যাঁ, এই সেটটা ঠিক আছে, একটু জুম করে এই চ্যাপ্টার এখানে কি, এই চ্যাপ্টার এখানে যদি আমি শ্যাডো দিতে চাই তাহলে পারবো না? হ্যাঁ, শ্যাডো দিতে পারবেন, তবে এটা সামনে দিতে ভালো লাগবে না তো স্যার। আমি শ্যাডো দিলে এখানে আসে আর এখানে, এক্স অক্ষর ওয়াই অক্ষে আসে, কিন্তু এদিকে তো আসে না। সেগুলো দেওয়া যায়, আপনি একটা কাজ করেন, সেটা অ্যালাইন টু আর্ট বোর্ডে দিয়ে এটা পজিশনে নিয়ে আসেন, অ্যালাইন করে ফেলেন, এটা অ্যালাইনে নেই। এবার নিচেরটা ক্লিক করেন একদম। হ্যাঁ, এটা ক্লিক করছিলেন জি, 1 মিনিট, আমার তো রেকর্ডিং চালু করি নিয়ে স্যার, দাঁড়ান। হ্যাঁ স্যার, এবার বলেন। এখন দেখি তো এটা পুরোটা দেখি, শুধু ফ্রন্ট সাইডটা দেখি। ফিজিক্যাল রেফারেল সার্ভিস, এই কথাটা কি সেন্টারে আছে? জি। ব্যাকগ্রাউন্ডটা আগে দেখি, ব্যাক সাইডটা আগে দেখি। ফিজিক্যাল রেফারেল সার্ভিস, ফিজিশিয়ান রেফারেল সার্ভিস, ওইখানে ক্লিক করেন তো। এটা এখন অ্যালাইন অ্যালাইন টু আর্ট বোর্ডের ওইখানে যান তো। হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করেন তো। এটা হবে না, কারণ এটা মানে হ্যাঁ, এবার দেন না। ঠিক আছে, ঠিক আছে, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ, ওইটাকে ইয়া করেন তো। ওইটা ওই লেখাটা একটু চুরো হয়ে গেছে না,
এটা স্পেশাল গ্রুপ এটা উইথ এইট এটা এবং নিচে শেপটা আলাদা করে নিচে আনেন। এটা কি গোল্ডেন কালারের লাক্সারি বিজনেস কার্ড চাইছিল নাকি? হ্যাঁ বলছিল যে গোল্ডেন কালার থাকবে, আর ব্যাক সাইড হচ্ছে যে এগুলা কালো দেওয়ার জন্য বলছিল। আচ্ছা নিচের শেপটা সহ নিচে সিলেক্ট করেন, নিচে নিয়ে আসেন, একটু অল্টার শিফট চেপে ধরে এটাকে বড় করেন কর্নার থেকে। আরো ওকে ঠিক আছে, ফিজিশিয়ান রেফারেল সার্ভিস এটাকে আপনি ক্যাপিটাল লেটার দিয়ে দেন, সব এটা কাটতে হবে না। আপনি ইয়াতে যান, ক্যারেক্টার ওর এখানে যান, এখানে অপশন আছে যে ক্যাপসুলকের ওইটাতে ক্লিক করেন, মোর অপশনে যান, মোর অপশন ডান পাশের কর্নারে একটা ইয়ে আছে মোর অপশনের আইকন, এটা হ্যাঁ এটা ক্লিক করেন, অল ক্যাপস দিয়ে দেন বা শো অপশনে ক্লিক করেন অল ক্যাপস, প্রথমটা প্রথম দুইটা টি আর অ্যালাইন টু, অ্যালাইনে চলে যান, অ্যালাইন টু হরিজন্টাল সেন্টার, এখানে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যেতে পারে যে কোনো সময়, এমনি বৃষ্টি হলে কারেন্ট হয় না, যদি ঝড় তুফান হয় তখনই কারেন্ট চলে যায়, আশা করি যাবে না। একটা জিনিস দেখেন আপনি, ফিজিক্যাল ফিজিশিয়ান রেফারেল সার্ভিস এই কথাটা আপনি সেন্টারে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি ডান পাশে দেখেন শেপের কাছাকাছি, বাম পাশেরটা একটু শেপ থেকে দূরে, মানে আপনি যদি এখন এখানে ইয়া করতে চান, অ্যালাইন করতে চান, তাহলে এটা অ্যালাইন হবে না, এভাবে থাকুক এটাই ঠিক আছে। এবার ফ্রন্ট সাইডটা দেখি, তো সাইড দেখি কন্ট্রোল এস দিয়ে দেন, তাহলে অতটুকু সেফ হয়ে যাবে, কন্ট্রোল এস। সেফ হয়ে গেছে, ফয়সাল ভাই মেইলের আইকনটা যে ইউজ করি, মেইলের দুইটা আইকন আমরা পাই, দেখেন একটা আছে এখানে যে নুসরাটা বলে এটা ইউজ করছে এটা বন্ধ আইকন, আর একটা আছে যে খামের উপরের অংশটা খোলা থাকে, আমরা দুইটার মধ্যে কোনটা বেশি ইউজ করব আর দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, একটা তো আবদ্ধ অবস্থায় আছে আর একটা খোলা আছে, এটা দুইটা দুই রকম প্রকাশ করতেছে, সমস্যা নেই। এটা হচ্ছে আইকন আর কি, আপনারা যে অফটা ইউজ করবেন, যেমন এটা যেখানে আছে না মানে আপনার কাছে সিটি দিবে, হ্যাঁ এটা ইউজ করবেন, মানে যুক্তিসহ যুক্তিসঙ্গত বলতে গেলে এটা ইউজ করবেন। মনে করেন খোলা হলে এটা কি হয় যে মানে মানে ওপেন করা আছে, বুঝতে পারছেন, yourmail.com এটা এটা তো মানে যে কাস্টমার মনে করেন মেল করতে যাচ্ছে সে এখানে মেল করতে পারবে ঠিক আছে। এটার কি এটাতে এত বেশি এগুলা চিন্তা করার দরকার নেই, আইকন মানে আইকন, আপনি যেখানে সেখানে ইউজ করতে পারবেন। স্যার এই লেখাগুলোতে কি আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো? অবশ্যই, এটা কি ইয়া করে দিতে হবে, কি করতে হবে আমাকে করেন, ওইখানে সিলেক্ট করেন, আই ড্রপারটা নেন, আপনি ওইটাকে সিলেক্ট করার না শুধুমাত্র, কন্ট্রোল শিফট জি ক্লিক করলে আনগ্রুপ হয়ে যায়, সিলেকশন টুল সিলেক্ট করেন, এভাবে সিলেক্ট করবেন, এইভাবে এভাবে না, সিলেকশন টুলে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন। আপনি আর এটা কিভাবে করছেন স্যার? এটা হ্যাঁ এটা তো ফন্টের মধ্যে ছিল যে ওইখান থেকে নিছি,
ফন্ডের মধ্যে ছিল। আচ্ছা আপনি আইড্রপারটা নেন, কেন স্যার বলেন তো? এখানে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করেন, এই যে কালো হয়ে গেছে স্যার। উইন্ডোতে যান তো, সোয়াচেসে যান, সোয়াচেস এস, ঠিকানা না নিচে জিতে কালার, জিতে গ্রেডিয়েন্ট, এগুলো লেখা আছে না, নিচে যান, পাথ ফাইন্ডার নিচে আছে, এখানে নিচে অ্যারো কি আছে, একটা অ্যারো চিহ্ন আছে, সোয়াচেস এস এ যেতে বলছে, এস সোয়াচেস, এফ এর পর জি আছে, আই আছে, নিচে নিচে আরো নিচে একদম নিচে চলে আসেন, একটা ডাউনের চিহ্ন এখানে ক্লিক করেন, হ্যাঁ এস কুজেন এস, এটু এস আসছে, স্ট্রোক, তারপর আরো দেন সোয়াচেস আসছে, ওইখানে ক্লিক করেন, ঠিক আছে সোয়াচেসের ওই প্লে প্যানেলটা আসছে ডান পাশে, দেখেন ডান পাশের ওইখানে একটা অপশনের চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন, ডান পাশের কর্নারে, হ্যাঁ আবার ক্লিক করেন, এখানে এটা চলে যাবে, কালারের ওইখানে ক্লিক করেন তো, এখানে প্রসেসর পাশে একটা কালার দেওয়া আছে ওইখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ইয়াতে ক্লিক করেন, ওই অপশনের এখানে ক্লিক করেন, কি লেখা আছে আপনার, এটা আর সিএমওয়াই কে কিন্তু আছে 8 জিবি, আপনি সিএমওয়াই কে তো মুট করে দেন, এবার আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করেন তো, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করছেন আসলে উপরেটা আছে কিভাবে স্যার, এটা এটা যেভাবে আনছেন এটাও তো এভাবে আনা যায়, তবে আরেকটা কাজ করা যায়, কন্ট্রোল জেড এটা তো কালার কাজ করা যায়, সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে ফেললে এটা আসবে, এবার তো মনে হয় আসবে, এসেছে মেবি, কন্ট্রোল জেড দেন, মানে মানে আগে আগে আগের অবস্থানে চলে যান, পাথফাইন্ডারে যান, পাথফাইন্ডার আছে পাশে, পাথফাইন্ডার অ্যাপিয়ারেন্স দেন তো, অবজেক্ট অবজেক্টে চলে যান, পাথফাইন্ডার অ্যাপিয়ারেন্স উপরে উপরে, আচ্ছা মাউস আর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করুন, আবার ডান পাশে যেটা অ্যালাইন আছে না, আপনি ডান পাশ থেকে অ্যালাইনে যান না, অ্যালাইনের নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে পাথফাইন্ডার, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, এখানে শেপ মোডে প্রথমটাতে ক্লিক করেন, এবার গ্রেডিয়েন্টটা কালারটা দেন তো, এটা আপনি এই কালার না দিলে, আচ্ছা ভালো কথা, উপরে তো আপনি ইয়া দেন নাই, গ্রেডিয়েন্ট দেন নাই, না এই কারণে স্যার করতে চাইছিল, মানে আমি এটা গোল্ডেন কালার দেন, যেমন দেখেন উপরে আর এ যেটা আছে ওইটা তো আপনি কি দিয়েছেন, যে কালারটা দিয়েছেন ওইটা এই কালারটা ইউজ করেন, এটা তো হয়ে যাবে, না স্যার আমি তো এমনি শিখলাম আর কি, কিভাবে এভাবে দেওয়া যায়, আপনি এখন ইয়া করতে পারেন, ওইখানে সিলেক্ট করেন না, এখানে এখানে সিলেক্ট করেন, দেখেন গ্রেডিয়েন্ট অপশনে আপনার অনেকগুলো কালার আপনি নিয়ে আছে, এখান থেকে একটা করে বাদ করে দেন, নিচের দিকে টানেন, ধরে নিচের দিকে টানেন, চলে যাবে, এইভাবে না না কিভাবে, এইভাবে না এভাবে করা যায়, আপনি ওই কালার স্পট বলে আর কি ওগুলাকে, মানে সরি গ্রেডিয়েন্ট স্লাইডার, এটাকে ধরে
মাউস দিয়ে ক্লিক করে ধরে নিচের দিকে নামান, দেখবেন এটা চলে গেছে, দেখছেন? দেখছেন এই দুইটা কালার আছে, বাইরে ক্লিক করে দেখেন অনেক সুন্দর লাগছে। বুঝতে পারছেন? জি, তবে ইয়ার মধ্যে দেওয়া যায়, ফটোশপে সেটা পারা যায়, এখানে তো এক ক্রিয়েট আউটলাইনের কোনো অপশন নেই, তবে এটা পারা যায়। তবে আমি বলবো এখানে গ্রেডিয়েন্ট ইউজ না করে ওই আর এক কথাটাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আর পেন ম্যানেজমেন্ট আর স্পেশালিটি গ্রুপ টাইটেলগুলোতে গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার নেই। এটা শেপ পাথ ফাইন্ডারে কম্পা ওইটা করতে হবে না, এমনিতে চলে আসবে। পেন ম্যানেজমেন্টের এখানে ক্লিক করেন, তাহলে এখনও ঠিক আছে, এখন ঠিক আছে। পেন ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ কথাটাকে এমনি এমনি ইয়েলো কালার রাখেন, সেটা ভালো হবে, গোল্ডেন কালারটা আর কি। আইভাবে ক্লিক করে আইভাবে সিলেক্ট করে সামথিং ইউজ করছেন তো এটা ক্রিয়েট আউটলাইন করেন নাই। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি দেখেন আর এর নিচে যে পেইন ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ, এটা কিন্তু সেন্টারে কার্ডের সেন্টারে আপনি এটা এটা সিলেক্ট করে নিন, এটা সিলেক্ট করে আর এতে সিলেক্ট করেন, আর এটাকে আবার সিলেক্ট করেন, হ্যাঁ এবার এটার হয়ে সেন্টার করে দিন। এবার আর এ এবং দুটোটাকে গ্রুপ করেন, তো গ্রুপ করে নিচে যে শেপটা করছেন না ওই বরাবর সেন্টার করে। সবুজ ভাই এবার আপনার কথা বলুন, আছেন? হ্যাঁ ভাই আছি। আপনার পিকবেসের কি খবর, লাভপিকের কি খবর? লাভপিক আগের মতো আছে, পিকবেসটা ডাউনলোড গতকালকে দেখলাম 15টা ডাউনলোড বাড়ছে। আমাদেরকে শেয়ার করে দেখেন, ঠিক আছে? স্যার এখানে এখানে শ্যাডো দিব কিভাবে? আচ্ছা আপনি ইয়াতে যান, এফেক্টে চলে যান, এফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো, এখানে দেখেন এক্স অফসেট ওয়াই অফসেট, এগুলাকে আপনি মাইনাস মাইনাসে করে দেন, তাহলে দেখবেন চলে আসবে। এক্সটা মাইনাস করে দেন তাহলে পাশে দেখা যাবে, ওয়াইটা হচ্ছে উপরে নিচে। আর সব কিছু ঠিক থাকবে দেন না, প্রিভিউতে ক্লিক করেন, আগে দিতে ওকে দিতে হবে না, দেখা যাবে কালো তো বোঝা যাচ্ছে না, মনে হয় অ্যাপ্লাইটা হয় নাই। ভাই টোটাল 52টা ডাউনলোড হয়েছে, মাশাআল্লাহ। লাভপিকে না পিক বেস্টে, পিক বেস্টে টোটাল 52, লাভপিকে কয়টা ডাউনলোড হয়েছে? লাভপিকে ডাউনলোড নেই, আমি তো লাভপিকে ডাউনলোড হয়েছে মনে করছি। পিক বেস্টে ডাউনলোড হয়, পিক বেস্টে একদম না হলেও একটা হলেও হয়, হ্যাঁ এই জন্য একটু দিয়ে ভালো আশা থাকে যে এখান থেকে পাওয়া যাবে এক সময় না এক সময়। তবে একটা কথা বলবো, আপনি বারবার বারবার গ্রেডিয়েন্টে ইয়া বারবার শ্যাডো ক্লিক করছেন কেন? দেখছেন কয়বার এফেক্ট মানে এফেক্টটা পড়ছে, কন্ট্রোল জেড দেন। তাহলে যে এখানে এটা ইয়া করার জন্য আমি জিরো দিছিলাম, যে এক্স অক্ষ বরাবর যেটা আসছে শ্যাডোটা এটা, ওইটা যদি আপনি মাইনাস করেন না ওইটা উপরের দিকে যাবে, উপরের দিকে উঠবে সেটা, ওইটা কথা বলছি। মাইনাস তো করলাম, এটা এখানে আসছে কেন ওই কারণে আর কি, এটা কি থাকবে এখানে এভাবে? থাকুক, তবে আমি বলবো শ্যাডো দিয়ে না, এটা এমনিতে ভালো লাগছে। স্যার আমি তো জেনে নিলাম যে কিভাবে এই সাইড আনতে হবে, এতদিন তো শুধু এই সাইডে আর এই নিচে এটা জানতাম, কিন্তু হ্যাঁ এখন তো পারবো। ওইখানে আর এটাও ইয়া করে দিয়েন,
ব্যাকসাইডে আর এটাও গ্রেডিয়েন্ট কালার দিয়েন, ওই ফ্রন্ট সাইডে যে আর এটা করছেন এখানে আইড্রপার দিয়ে সিলেক্ট করলে চলে আসবে। ওইটা না ওইটা না, আচ্ছা ঠিক আছে দেন। আর ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ ওইটাতে এটাকে ওই গোল্ডেন কালারটা দেন, ইয়েলো কালার। এটা সেভ করে মক আপ করে এখানে আপলোড করে দেন। আপলোড করে দিয়েছেন না একবার? জি স্যার। এটা অ্যাকাউন্ট যেহেতু মডিফাই করছেন এটা আপলোড করে দিবেন। স্যার আমি তো আপনাকে বললাম আর দেওয়া যাবে না, এটা টাইম শেষ হয়ে গেছে। টাইম শেষ? তাহলে এটা আপনি ফাইবারের জন্য রেডি করে হলো, তবে আরেকটু সুন্দর করে করেন স্যার। এই কালার, এই গোল্ডেন কালারই লাগবে, কিছু করব। ব্ল্যাক কালারটা আমার কাছে ব্ল্যাক মনে হচ্ছে না, একটু হালকা পুরাটা ব্ল্যাক দেন তো। গ্রেডিয়েন্ট কেন? ও আচ্ছা, আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন, ঠিক আছে, ভালো কাজ করছেন। স্যার আমি ভাবতেছি এইটা কেটে দিব, প্রথমে কোম্পানি নেমের দরকার নেই তো আমাদের, যখন আমরা করব। আচ্ছা কি বলেন? হ্যাঁ আপনি এমনি ডিরেক্টলি শুধু ব্ল্যাক দেন তো কেমন লাগে একটু দেখি। ব্ল্যাক তো ভালো লাগে। এখন দেখেন, শুনেন, এখন দেখেন ব্ল্যাক ভালো লাগছে। তারপরে ব্ল্যাকের যে পাশের একটা অংশ সেটা হচ্ছে গ্রেডিয়েন্টে পড়ছে, মানে ওইটা এখন ভালো লাগতেছে। এটাকে ওই রকম দেন। সবুজ মিয়া বল, সবুজ ভাই জি ভাই, বলেন জি ভাই, আপনার লাপিকে সোশ্যাল মিডিয়া তো দেন নাই এখনো? না না ভাই, এখান থেকে লোগো থেকে সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো ডাউনলোড হবে বেশি। তার এবার ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, এখন সুন্দর লাগছে, এখন পারফেক্ট। স্যার এটা কি ডিলিট করে দিব না থাকবে? কোনটা? এই যে গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্টটা থাকুক। ওই ইয়েলো কালারটাকে মনে হয় মানে হোয়াইট কালার করে দিলে ভালো হবে। আর ফ্রন্ট সাইডের পেন ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ এটা একটু ছোট হয়ে গেছে। আপনি ব্যাক সাইডে যেটা লিখছেন না, পেন ম্যানেজমেন্ট স্পেশালিটি গ্রুপ, তারপর আর এ, ওইটা কপি করে এখানে নিয়ে আসেন, ঠিক আছে? আপনি ওভাবে করে ফাইবার এটা দিয়ে দেন, এটা এখন ভালো লাগতেছে। হ্যাঁ ঠিক আছে সবুজ মিয়া ভাই। জি ভাই, এই ক্লাসগুলো হচ্ছে কি আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এবং মার্কেট প্লেস নিয়ে কোনো প্রবলেম থাকলে এগুলা ইয়ে করবেন। আর কন্টেস্ট করেন না? না ভাই, আমি কনটেস্ট করতেছিলাম না, আমার ব্রাউজার গুলাতে প্রবলেম ছিল, ফ্রিল্যান্সে ঢুকতে পারতেছি না, পরে একটা ব্রাউজার দিয়ে শুধু ঢুকলাম ভাই। আচ্ছা একটু ছোট করে ঢুকি, এখন আজকে একটা অ্যাটেন্ড করব। হ্যাঁ ঠিক আছে। তবে আমাদের যে ওয়েব টেমপ্লেট ডিজাইন ওইটা মনে হয় ফটোশপে ভালো আমাদের দেখানো হয়নি। ওয়েব টেমপ্লেট ডিজাইন দেখানো হয়নি তো? হ্যাঁ ভাই, ওইটা দেখাবেন না? দেখাই তাহলে, ভালো কথা বলছে মনে করে দিচ্ছি। স্যার এটাই যে এই শেপের উপরে চলে আসছে লেখাটা, এটা একটু ছোট করে দেন। শুধু এটা, এই লেখাটা? লেখাটা না, পুরোটা ধরে ছোট করে দেন। আগের মতোই হইলো স্যার। একটু পাশে নিয়ে আসেন, বাম পাশের দিকে।
আর একটু বড় করেন নিয়ে এসে। পেন ম্যানেজমেন্ট ওইটাকে হোয়াইট করে দিন। ওকে আপনি সেভ করে রাখেন, আমি এই ওয়েব টেমপ্লেট যেটা আছে যেটা দেখায়নি এটা দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। ফিডব্যাক তো দেখেন না? একদিন এনে মিস গেছে ভাই, একদিন এনে একদম মিস গেছে আজকে অনেক দিন। একদিন এর আগে তো আমি 2 দিন ক্লাসে করি নাই, ক্লাস না করে কি ফিডব্যাক দেওয়া যায়? সেটাই সেটাই, এর আগে তার মিস মেনে মাঝে দিয়ে নাই, ক্লাস যে করে নাই এটাই তো সবচেয়ে মিস। এ ওইটা কিন্তু বলছি ভাই, জানাইছি একটা আমার পার্সোনাল কারণে আরেকদিন ল্যাপটপে র‍্যাম লাগাইতে গেছি, কারণ র‍্যাম না লাগাইলে তো আমি কাজে করতেছি না, ক্লাস করে কোনো মানে হচ্ছে না। এখন ভালো স্পিড পাইতেছে ভাই, এখন সেটা না। ভিডিও কখন দিবেন? ভিডিও না দিলে এই চেক কি ভাই, ভিডিও কখন দিবেন? এটা একটা বিশাল প্রবলেম হয়, ভিডিও তো প্রবলেম। আজকে দিতে বলছে সেটা সেটা 5 মিনিট 3 মিনিটের করেন, কোনো সমস্যা নেই। যেভাবে ফিডব্যাক লাগেন না ওইভাবে সুন্দর করে কথা বললে মানে ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে করে ফেলবেন আর কি, পারবেন না? ছোট মানুষ আমরা, আমাদের দ্বারা এসব হবে না, এটা বাদ দিলে হয় না ভাই। শুনেন বিকালের বেছে আমি শুনছি ওনারা আগে মানে এলইডি দিয়ে কোর্স করছিল ডিজিটাল মার্কেটিং এর উপর, আর্ন করছিল কত আর্ন করছে সেটা ফ্যাক্টর না, আর্ন করছে প্লাস হচ্ছে সবসময় ক্লাসে প্রতিটা ক্লাসে প্রেজেন্ট ছিল, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি ভালো ছিল, তো সো ওনারা ল্যাপটপ পাইছে, এটা সত্যি একদম ভাই। মাগুরাতে আগে যেটা হইছে এটাতে ল্যাপটপ যেগুলা দিছে ট্রেনারের কাছের লোক যারা ছিল একদম ভুয়া ভাবে ল্যাপটপ দিছে, ওইটা দুর্নীতি হইছে ভাই, বিশাল দুর্নীতি হইছে। বুঝি নাই কি বলেন, সবাই তো বিকালের বেঁচে যারা আছে তারা ওই ল্যাপটপে এখনো কাজ করতেছে দুইজন। এই তো ভাই তারা ওইভাবে দুর্নীতি করে পাইছে ভাই মাগুরাতে, আর আগে যে প্রজেক্টটা হয়েছিল দুর্নীতি করে ল্যাপটপ দিছে ওইখানে। দুর্নীতি মানে কি? যারা প্রফেশনালি আপনি যারা মার্কেট প্লেসে কাজ করছে ওরা ল্যাপটপ পায়নি, আর যারা কাজ করেনি দেখা গেল যখন ট্রেনাররা বলছে তখন দেখা গেল অন্য জনের প্রোফাইল নিয়ে বলছে যে আমি কাজ করি, আমি এই প্রোফাইল দিয়ে কাজ করি, আমি এত টাকা আর্ন করছি, পরে ওদেরকে দিয়ে দিছে, যাদেরকে দেওয়ার কথা ছিল তাদেরকে দেয় নাই। না এটা মনে হয় ভুল হচ্ছে, সেটা মনে হয় আপনাদের ক্ষেত্রে হইতে পারে, তবে বিকালের বেজে জেনারেল আছে ওইখানে একজন সাংবাদিকও আছে উনি পাই নাই, তবে ওনারা পাইছে, যারা পাইছে ওরা একদম এখনো কাজ করে যে আর্ন করছে সেটার প্রমাণ আছে। ভাই উমর আলী ভাই কিন্তু ওই বেসের ছিল, উমর আলী ভাইরে জিজ্ঞেস করে দেখুন, উমর আলী ভাইয়ের কাছ থেকে শুনে। আচ্ছা আর আমার উমর আলী ভাই পরিচিত, উনি পাইনি এটা বলছে উনাকে দিয়ে? হ্যাঁ পাইনি, আর ওইখানে দুর্নীতি হয়েছে যে ওইটা জিজ্ঞেস করে। আর আমার পরিচিত একজন বড় ভাই ছিল আমার ডিপার্টমেন্টের, ওই ভাই ওই গুলো বললো সবগুলা যে কিভাবে কি করছে ওরা। সারপ্রাইজ তো যারা যারা বেশি আর্ন করবে তাই না? হ্যাঁ জানি না এখন, ওইটা জানি না, এখানে তো অনেকে আর্ন করছে কিন্তু আমরা তো নতুন ক্লাস, আমরা মানে আপনার কাছে যদি 3 মাসও করে আমাদের 600 ডলার আসবে না? সেটাই তো, এই ক্ষেত্রে যদি ওনারা বিবেচনা করে যে যারা পুরাতন না, বিবেচনা করবে না, শুধু আর্নিং এর দিকে দেখবে না, মানে আপনি যে নতুন ওইটাও দেখবে, তারপর হচ্ছে কি আপনি ক্লাসের অ্যাক্টিভিটি কেমন ওইটাও দেখবে ভাই। শুনছিলাম যে ওরা বর্তমান যে অবস্থাটা আর্থিক অবস্থাটা ওইটা অনেকে অনেকটা বিবেচনা করে, আমি একটা ভিডিও দেখছিলাম এলইডিপি এই প্রজেক্টটা শুরু হওয়ার প্রথমের দিকে, কি লেখছে এখানে কি বলছে
ওইখানে বললো যে মনে করেন 10 এর 3 জনকে সিলেক্ট করে দিল, যে দেখা গেল 1 নম্বরে যার লিস্ট আছে তাকে না দিয়ে যে 3 নম্বরে আছে তাকেও দিতে পারে। দেখা গেল ওদের মধ্যে 1 নম্বরে যে আছে তার ফ্যামিলির অবস্থা অনেকটাই ভালো, দেখা গেল ও ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী আছে বা এমন অবস্থা, ওর আর্থিক অবস্থা অনেক ভালো, নিজে একটা ল্যাপটপ কিনে ব্যবহার করতে পারবে। অথবা দেখা গেল 3 নম্বরে যে আছে, কিন্তু ও 3 নম্বরে যে লোকটা আছে ও ফ্রিল্যান্সিং করতে পারে, ফ্রিল্যান্সিং করার মতো মন মানসিকতা আছে, কিন্তু ও ল্যাপটপ কেনার সামর্থ্যটা নেই, দেখা গেল ওর আর্থিক অবস্থা তত ভালো না। তখন ওইভাবে দেখা গেল যে 3 নম্বর লোকটা যে আছে ওকে ল্যাপটপ ওইভাবে দিয়ে দিবে। অথবা আরেকটা এমন একটা দেখলাম, যে দেখলাম যে 3 জন লোক আছে, 3 জনের যে ফ্যামিলির গার্ডিয়ানের অবস্থাটা ওইটাও একটু ওরা দেখবে। দেখা গেল 3 জনের মধ্যে দেখা গেল একজনের বাবা নেই, তখন ওরা ওই দিকটা একটু বিবেচনা করবে যে ওর প্রবলেম আছে, ওকে দিলে মনে হয় কাজ হবে, ওই ধরনের বিষয় নিয়ে একটা ভিডিও দেখছি। এই ধরনের চিন্তা করাটা উচিত, কারণ মনে করেন যারা মানে কি একটু গরিব তারা কিন্তু ডাটা দিয়ে এমবি দিয়ে এগুলো ক্লাস করতে পারে না, বুঝতে পারছেন? এটা ওইটা প্রজেক্ট শুরু হওয়ার আগে একটা কি একটা ওরা একটা অনুষ্ঠান করছিল এলইডি, ওই অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড দিছে, ওই ইউটিউব থেকে ওই ভিডিওটা দেখছিলাম। ওরা নাকি 1500 ল্যাপটপ দিবে বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওগুলো সব দেখা যাচ্ছে? জি স্যার। শুনুন, এখানে ফাইলে গেলাম, নিয়েতে গেলাম, এখানে দেখেন, এখানে টেমপ্লেট দেখেন, সব কিছু টেমপ্লেট আছে, ফটো প্রিন্ট আর্ট এন্ড ইলাস্ট্রেশন মোবাইল ফিল্ম এন্ড ভিডিও। দেখেন আমি ওয়েবে ক্লিক করি, মোবাইলে ক্লিক করে দেখেন মোবাইলে সব টেমপ্লেট আছে। এখন ওয়েব টেমপ্লেট বলতে এটা বোঝাচ্ছে না যে কি শুধুমাত্র মনিটর, যেমন আমার মনিটরের সাইজ 19 ইঞ্চিতে যা হয়, আপনার মনিটরের সাইজ 20 ইঞ্চিতে যা হয়, আবার আপনার আপনি আইফোন ইউজ করেন, আইফোনের সাইজ হচ্ছে আরেকটা, ঠিক আছে, আপনি স্যামসাং ইউজ করেন, স্যামসাং এর সাইজ হচ্ছে আরেকটা। সো এখন কথা হচ্ছে আপনি ওয়েব টেমপ্লেটের জন্য, ওয়েব টেমপ্লেট ডিজাইনের জন্য কোন কোন সাইজটা মানে নেবেন। এখন ওয়েব টেমপ্লেটের জন্য কোনো সাইজ না, আপনি জাস্ট ওয়েব টেমপ্লেটের জন্য মনিটরের যে সাইজগুলো আছে, মনে করেন এখানে লেখা আছে ওয়েব মোস্ট কমন, ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, হ্যাঁ আপনি যে কোনো একটা নেন। একটা নেওয়ার পর যখন আপনি ডিজাইন করে ফেলবেন, ডিজাইন করে নিয়ে আপনি যাকে দিবেন, একজন ওয়েব ডিজাইনারকে দিলে সে তা মানে ওই ডিজাইন নিয়ে যেখানে যেখানে যেভাবে করার দরকার সে ওইভাবে করে ফেলবে, মানে অটোমেটিকলি সে রিচার্জ করে ফেলবে। মোবাইলে অ্যান্ড্রয়েডের জন্য হলে অ্যান্ড্রয়েড, যেমন ফেসবুকের একটা ওয়েবসাইট সেটা অ্যান্ড্রয়েডে কেমন যাবে, তারপর হচ্ছে মনিটরে কেমন যাবে, 25 ইঞ্চি মনিটরে কেমন লাগবে, হ্যাঁ ওগুলো ওরা সেট করে ফেলতে পারে। ওরা ওইখানে ওইরকম সিস্টেম আছে ওয়েবসাইট ডিজাইনের মধ্যে। যদিও আমি ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে, সরি ওয়েবসাইট ডিজাইন না, মানে ওয়েব ওয়েব ডিজাইন সম্পর্কে তেমন ধারণা নেই, তবে মোটামুটি ওয়েব টেমপ্লেট ডিজাইন একটু একটু ধারণা আছে, বুঝতে পারছেন? সেই জন্য আপনাদেরকে প্রথম থেকে দেখে নেই। আর এটা মনে করেন এখন আপনারা এতদিন ধরে ক্লাস করে বুঝতে পারছেন কি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, প্রিন্ট প্রিন্ট মিডিয়া ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে কি লোগো ডিজাইন, দেখেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি আপনি শিখছেন সেই ক্যাটাগরিতে কিন্তু আপনি এখনও অনেক বেশি ডিজাইন করেন নাই। আপনি যখন দেখবেন পিক বেস লাক পিক, হ্যাঁ এগুলোতে মনে করেন আপনি ফ্লাইয়ার ডিজাইন মনে করেন 100টা আপলোড করেছেন, ভেক্টর ডিজাইন 100টা আপলোড করেছেন, লোগো ডিজাইন মানে এক রকমের লোগো ডিজাইন, যেমন সেটাকে বলে কি ওয়ার্ডমার্ক লোগো বা সিম্বল বেসড লোগো 100 100 করে দিয়েছেন। তারপর হচ্ছে কি, তারপর আমি ইলাস্ট্রেশন শিখেছি, সেখান থেকে 100টা 100 ডিজাইন আপনি আপলোড করছেন। তারপর হচ্ছে কি আর কী কী শিখেছি, লাফিকে বিজনেস কার্ড দেওয়া যায়, সেজন্য আপনাকে আপনাদেরকে জিজ্ঞেস করলাম লাফিকে তো আরও টেমপ্লেট দেওয়া যায়, কিন্তু আপনারা ওইটা যাচ্ছেন না, ওইটা বলেননি। লাফিকে কিন্তু বিজনেস কার্ডও কি অ্যাপ্রুভ করানো যায় লাফিকের মধ্যে, যেহেতু আপনাদের একটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আপনারা বিজনেস কার্ড দিতে পারেন। হ্যাঁ যেহেতু আপনারা ওয়েব টেমপ্লেট বলছেন সেহেতু এটা আগে দেখার সমস্যা নেই। এখন মনে করেন আপনি 100টা বিজনেস কার্ড দিয়েছেন, এতগুলো যখন দিয়ে দিবেন না, এতগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে না, তখন আপনি বলতে পারবেন কি আপনি এখন একজন গ্রাফিক ডিজাইনার হয়েছেন। তখন দেখবেন যে আপনার ডাউনলোড অনেক বেশি হচ্ছে, এখন আপনার প্রোডাক্ট কম, আপনি কোনটা করবেন, কি ওয়েব টেমপ্লেট ডিজাইন করবেন, নাকি লোগো ডিজাইন করবেন, নাকি ভেক্টর ডিজাইন করবেন, নাকি ইলাস্ট্রেশন ডিজাইন করবেন, নাকি ফ্লায়ার ডিজাইন করবেন, নাকি বিজনেস কার্ড করবেন, আপনার মাথা পাগল হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলবো কি আপনি যে জিনিসটা ভালো পারেন সেটা আগে শুরু করেন, তারপর স্টেপ বাই স্টেপ একটা একটা করে কী করেন বেশি বেশি করেন। যেমন বিজনেস কার্ড করতেছেন, বিজনেস কার্ড 20 30 50টা এরকম উন কনসেপ্টে করেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন,
তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিন্তু পিক বেস বলেন লাভ পিক বলেন এখানে বেশি বেশি ডাউনলোড হয়। কারণ সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্ট ডিজাইন মানুষ কি করে, বর্তমানে কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটালাইজেশন বেশি চলতেছে, সেই জন্য সোশ্যাল মিডিয়াগুলো কি বেশি বেশি করে ডাউনলোড হয়, কারণ মানুষ হচ্ছে এখান থেকে ডাউনলোড করে তাড়াতাড়ি লেখে পোস্ট দেওয়ার জন্য ট্রাই করে, সেই জন্য ডাউনলোডের সে স্টক মার্কেটগুলোতে বেশি এগুলো চার্জ করে। সেই জন্য আমি বলছিলাম কি সোশ্যাল মিডিয়া গুলা দেখেন। আর লোগো ডিজাইন তো মনে করেন মানুষ খুব একটা বেশি নেয় না, কারণ লোগো ডিজাইন হচ্ছে ও নিবে মানে যখন তখন প্রয়োজন হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট গুলা কিন্তু বেশি বেশি প্রয়োজন হয়। যেমন দেখেন জনি ভাই, উমর আলী ভাই, ওরা সবসময় কি সোশ্যাল মিডিয়া ব্যানার এই ধরনের এগুলা কাজ বেশি করতে চায়। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, শুধু জি ভাই, আমি পিক বেস বা লাভ পিক এখানে মনে করেন আমি ডিজাইন অ্যাপ্রুভ করালে হবে না, এখন আমার ডিজাইনটা খেয়ে নিবে, আমার ডিজাইনটা চাহিদা আছে কি না ওইটা আগে চিন্তা করতে হবে, চাহিদা থাকলে অবশ্যই ডাউনলোড হবে। সকালে বিকালের বিচে আপনাদের পরেই অ্যাপ্রুভ হয়েছে, ওনার যেদিন আপলোড করছে এর পরের দিনে ওনার ডাউনলোড হয়েছে, বুঝতে পারছেন? ওই ধরনের ডিজাইন করতে হবে, আমারও তো ডাউনলোড হয়, বুঝতে পারছেন? ভাই আপনার দৈনিক কতটা করে ডাউনলোড হয়? আমার লাপিকে আমি একদম নতুন, লাপিকে আমার 1 মাস ঠিক হচ্ছে, আছে, তো পিক বেসটা একদম প্রথম প্রথম আমার 100+ ডাউনলোড হতো প্রতিদিন, এখন এটা করোনা আসার পর থেকে এটা অনেকটা কমে গেছে। ভাই ডিজাইন কয়টা আপলোড আছে আপনার? আমার 150-এর কাছাকাছি, তাহলে মানে আপনি লেভেল 3-তে আছে। আমি এগুলো দেখি নাই, আমি আর কাজ করি না তো আমি সময় পাই না। ওকে ঠিক আছে, আমি এটা ওয়েবে ক্লিক করলাম, ওয়েব মোস্ট কমনে ক্লিক করি, ইয়েতে ক্লিক করি, 72 রেজুলেশন মনে রাখবে। একটা ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে দেওয়া যেতে পারে? কোন ওয়েবসাইটে যাব? আমি একটা লিংক দেই ভাই, আমার একটা ওয়েবসাইট করে। আর্লি করেন, হ্যাঁ হ্যাঁ